বাংলায় নতুন বছরের আগমন ঘটেছে, আর বাংলা নতুন বছরের পয়লা বৈশাখের প্রথম দিন মঙ্গলবার। পুরো বৈশাখের মঙ্গলবার ও শনিবারে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও ভক্তদের সমাগম ঘটে মালদা জেলার বিখ্যাত জহরাকালী মন্দিরে। এই জহরাকালী পুজো হয় বাংলাদেশ সীমান্তবর্তী রায়পুর গ্রামের এক মন্দিরে। জহরা মন্দির ঘিরে এ সময় জমজমাট মেলা বসে। এই পুজোকে কেন্দ্র করে জেলার মানুষের মধ্যে জড়িয়ে থাকে আবেগ। তবে এই বছর সেই আবেগকে বাধা দিয়েছে করোনা ভাইরাস। এবছর বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য পুজো দেওয়ার অধিকার। মা জহরাকালীর পুজো হবে, তবে জনসাধারণ আর পুজো দিতে পারবে না এবছর। সারা দেশে বর্তমানে লকডাউন চলছে, তাই সরকারি নিয়ম অনুযায়ী জমায়েত করা যাবে না। এছাড়া ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রশাসন মন্দির প্রাঙ্গণে মেলা করার অনুমতি দেয়নি, সেই কারণেই বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য পুজো করার অধিকার।